1965 সালের পর বাংলাদেশ ভারতের সাথে বন্ধ হয়ে যাওয়া রেল সংযোগগুলো পুনরায় চালুর জন্য কাজ করছে সরকার। এর মধ্যে কয়েকটি চালু করা হয়েছে, অবশিষ্টগুলো শীঘ্রই চালু করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। শুক্রবার দুপুরে লালমনিরহাটের বুড়িমারি চাংরাবান্ধা রেলপথ পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় তিনি আর বলেন, লালমনিরহাটবাসীর দীর্ঘদিনের দাবি 3 বিঘা করিডোর এক্সপ্রেস ডিসেম্বরের মধ্যে চালু করা হবে। পাশাপাশি আগামী 2 বছরের মধ্যে কাউনিয়া বুড়িমারি রেলপথ ডুয়েল গেজে রূপান্তরিত পরিকল্পনা রয়েছে। এর আগে সকালে মন্ত্রী লালমনি এক্সপ্রেসে ঢাকা থেকে লালমনিরহাট পৌঁছান, পরে বিশেষ ট্রেন যোগে তিনি লালমনিরহাট থেকে বুড়িমারিতে যান। এ সময় স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন, রেলওয়ে পশ্চিমাঞ্চলীয় জিএম খন্দকার শহীদুল ইসলাম, জেলা প্রশাসক শফিউল আরিফ, পুলিশ সুপার এস এম রশিদুল, রেল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনীতিবিদরা তার সাথে ছিলেন। আমাদের যে পরিকল্পনা সেটা হলো যে 1965 সালের আগে আমাদের ভারত বাংলাদেশ সহ আমাদের এই অঞ্চলে যে রেল ব্যবস্থা যেটা ছিল, যে যোগাযোগটা, সেটা 65 সালে ভারত এবং পাকিস্তানের যুদ্ধের পরে এই যোগাযোগ ব্যবস্থাগুলো আপনার বন্ধ হয়ে যায়। আমরা সরকারের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমাদের ভারতের সঙ্গে যে সমস্ত পয়েন্টে আমাদের রেল যোগাযোগ ছিল সেগুলো আমরা আবার রিস্টোর করব, এবং তার বেশ 4টি ইতিমধ্যে হয়েছে, বাকিগুলো করব। এছাড়া নূতন, যেমন পঞ্চগড় থেকে বাংলাবন পর্যন্ত আমরা নূতন এটা যোগাযোগ হবে, সেটি আমরা করছি। বাগান থেকে তুলে আনা তাজা আনারসের মজাদার স্বাদে বিস্ক ক্লাবের ফ্রুট ফান পাইনঅ্যাপল বিস্কিট ফান চলবে। পল্লী টিভি দেশ ও জনতার কথা বলে।